নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে কিন্তু দারুণ ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমরা গত 2-3 দিন আগে একটি ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে রেল কোয়ার্টারের। আমি তোমাদের ঘটনা শেষে বলেছিলাম, আমাদের দাদাভাই কিন্তু বলেছিলেন যদি আমার এই ঘটনাটা, মানে সেদিন উনি যেটা শেয়ার করেন, ওনার মায়ের মৃত্যু, ওনার বাবা লাস্ট যে রেল কোয়ার্টারে যান, সবটাই তোমরা আশা করি যারা শুনেছো ভালো, নাহলে আমি আজকে কমেন্ট বক্সে পিন করে দেবো সেই দিনের ঘটনাটা, তোমরা শুনতে পারো রেল কোয়ার্টারের। আমাদের এই দাদাভাই ঘটনাটা শেয়ার করেছিলেন, দাদাভাই বলেছিলেন যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই আমি কমেন্টস তো পড়বই। আমি আমার জীবনে এখন যা ঘটছে সেগুলো শেয়ার করব। তো দাদাভাই কিন্তু ওনার কথা মতো রেল কোয়ার্টারে, আর উনি তো এখন ওনার বাবার মৃত্যুর পর, আমাদের দাদাভাই কিন্তু রেলে চাকরি করেন, বাবার মৃত্যুর পর বাবার চাকরিটা উনি পান। তো দাদাভাই বলেন যে আমি 2016 থেকে যেটা হয়ে আসছে আজকে আমি পুরোটাই এখানে শেয়ার করব। তো চলো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কমেন্টস করেছিলে যে দিদিভাই আমরা শুনতে চাই যে ওনার জীবনে এখনো পর্যন্ত কি কি ঘটছে, আজকে সেই ঘটনাগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেন তোমরা অনেকে বলেছো দিদিভাই তোমাদের নতুন চ্যানেলের লিঙ্কটা দাও, আজকে কিন্তু লিঙ্কটাও কমেন্ট বক্সে পিন করা থাকবে। আমাদের ভূত সত্যি যে নতুন চ্যানেল, যেটা আমি আমার ছেলে দুজনে মিলে তোমাদের সত্য ঘটনাগুলো শেয়ার করি, কারণ আমি তোমাদের আগেও বলেছি তোমাদের কথা মতো, তোমরা বলেছো দিদি ভাই দুটো করে ঘটনা দাও, একটা চ্যানেলে দুটো করে লং ঘটনা দেওয়া যায় না, এতে তোমাদের বলেছি সমস্যা হয়, তার জন্য আমি একটা নিজস্ব চ্যানেল বানিয়েছি যেখানে তোমরা দুপুর 3টার সময় ঘটনা পাবে, সেটা হচ্ছে শুক্র শনি রবি, আর এই বেঙ্গলি ব্লগার শোনা যেটা রাত্রে 10:30 আসে সেটা তোমরা এভরিডে পাবে। তাহলে চলো, অনেকগুলো কথা বললাম তোমাদের বুঝিয়ে দিলাম, এবার সোজা যাব। আমাদের দাদাভাই বলেন যে আমি প্রথমেই যে ঘটনাগুলো ঘটেছে জানতামও না যে সত্যি কথা বলতে এইরকম বাস্তবে হয়। আমি যখন 2016 একটা রেল কোয়ার্টারে যাই, সেই রেল কোয়ার্টারে যেখানে থাকতাম ওখানে আমার মায়ের মৃত্যু ঘটে। আমার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, ওটা একটা অস্বাভাবিক মৃত্যু ছিল। কোয়ার্টারের সকল আমাদের যে পরিবার, মানে আমরা কোয়ার্টারে যেরকমভাবে থাকতাম পুরো নিজের পরিবারের মতো, প্রত্যেককে বলেছে আমার মায়ের কোনো রকম হাতের সমস্যা ছিল না, মায়ের শুধু ছিল একটু বাতের ব্যথা। তো মা হার্ট অ্যাটাকে মারা যায়, আমি দুর্ভাগ্যবশত বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমার পিসির বাড়িতে শান্তিপুর, আমি সবই শেয়ার করেছি। এবার বাবা আমি কোনো রকমে মা চলে যাওয়ার পর খুব শোকাহত হয়ে কষ্টে কষ্টে দিন কাটাচ্ছিলাম। তখন বাবা বলল যে দেখ, আমি তো যেহেতুদিক কাজেকর্মের মধ্যেই থাকি, বাবা তো তখনও পর্যন্ত আমাদের রেলে কাজ করেন, বাবা তো ভালো পদে ছিলেন। তো বাবা তখন বলল যে তুই তো টিউশনই করিস, কেন? আমাদের দাদাভাই বলেন বাবা যখন রেলে চাকরি করতেন, আমি সেরকমভাবে কোনো চাকরি, অনেক ইন্টারভিউ দিয়েছি, হয়নি। আমি তারপর ওই আশেপাশে ঘুরে ঘুরে টিউশন করাতাম। করাতে করাতে বাড়িতে বেশ ওই রেল কোয়ার্টারে একটা কোচিং সেন্টার খুলে দিই, একটা কোয়ার্টার আমি নিয়ে আমি এটা কোচিং করি। তারপরে আস্তে আস্তে বাবা আমাকে বলল মা চলে যাওয়ার পর যে বাবু তুই এবার একটু বিয়ে থাক, কারণ সত্যি কথা বলতে মায়ের চাটা কোনো দিন কেউ নিতে পারে না, কিন্তু রান্না করা, ঘরদোর পরিষ্কার করা আমার দ্বারাই তো সেগুলো সম্ভব হচ্ছিল না, আর আমার বাবাও তো অফিসে চলে যেতেন বাবার চাকরিতে, তো খুব সমস্যার মধ্যে বাবা আমাকে বিয়েটা দিয়ে দেয়। আচ্ছা, ভালো কথা, বিয়ে দেওয়ার পর আমার লাইফ টুকটাক করে ওই টিউশন করে আর মোটামুটি ভালোভাবেই সবার আশীর্বাদে চলছিল। হঠাৎ করে বাবা কিন্তু হঠাৎ করে একটু হালকা অসুস্থ হলো, তারপর সেরকম কিছু হয়নি, ওরকম বড় কিছু, বাবা হট করে চলে গেলেন। মা যাওয়ার ঠিক 1.5 বছরের মাথায় বাবা চলে গেলেন। কি বলবো, মায়ের মানে 1 বছরের কাজটা হলো, তারপরেই বাবা আমাকে বিয়ের জন্য প্রেশার করলো, আমি বিয়ে করলাম। ঠিক বিয়ে করার 5-6 মাসের মধ্যে আমার বাবা চলে গেল পুরো একা করে দিয়ে। তারপর যাই হোক, যেহেতু উনি রেল কোয়ার্টারেই থাকতাম, তখন সবাই একটা কাজের
ব্যবস্থা করে দেয়। যেহেতু উনি বাবা একটা ভালো অফিসার পদে ছিলেন, তো বাবার কাজটা আমি পেয়ে যাই রেলে। তারপরে আস্তে 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 পেছনে আর তাকাইনি, জীবনটাকে নিয়ে গিয়ে চলছি এখনও পর্যন্ত। কিন্তু এটা হচ্ছে আমার লাইফের একটা স্ট্রাগল, খুব দুঃখ, খুব কষ্টের মধ্যে এখনও খুব মা বাবার মানে প্রতি বেদনা হয়, যেটা মানে কোনো দিন আমি ভুলবো না যে এরকমভাবে ওখানে আসার পর আমার মা হট করে চলে গেল। হ্যাঁ, আমার বাবা তার মধ্যে 1.5 বছরের মাথায় মারা গেল। তারপর আমার স্ট্রাগল শুরু হলো। আমি প্রত্যেক দিন বাড়িতে আমার বাচ্চা বউ রেখে দিয়ে আমি আস্তে 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 পুরো কর্মমুখী হয়ে গেলাম। যখন আমি কাজের মধ্যে এতটা ভাবে নিজেকে সংযোগ করে দিই, হঠাৎ আমার তখন ঠিক মনে পড়তো আমার বাবাও এইরকমই, দিন নেই রাত নেই, ওই রেলের কাজে এইদিক ওইদিক, এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাবাও কিন্তু ঘুরে বেড়াতো, আর আমারও কিন্তু সেইটাই হলো। কারণ আমি বাবারই কাজটা করছি। এবার ঘটনা ঘটলো একদিন, মনে আছে খুব ভালো, সেটা হচ্ছে যেই কোয়ার্টারে আমার মা বাবা সবাই শেষ হয়ে গেছেন ওই কোয়ার্টারেরই একটা ঘটনা আমি প্রথম বলবো। আমি আগের ঘটনায় জানিয়েছিলাম যে যখন ওই রেল লাইন ক্রস করতাম কোয়ার্টার থেকে বেরিয়ে, যখন বাজার দোকান কোনো জায়গায় যাওয়ার জন্য রেল লাইন যখন আমি ক্রস করতাম, তখন আমার প্রচণ্ড ভয় লাগত, প্রচণ্ড ভয় লাগত। মানে সে ভয় আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না, সারা শরীর যেন আমার মনে হতো রক্ত নেই, সারা শরীর জমে গেছে, হালকা হয়ে গেছে, মনে হচ্ছে আমি হাওয়ায় উঠছি, এত ভয় লাগত। বুকের ভিতরে একটা ভয় আমার সব সময় আটকে থাকতো। এই বুঝি কোনো জিনিস আমার সামনে যদি চলে আসে, হট করে আমি কিন্তু সাথে সাথে ওখানেই হয়তো স্ট্রোক হয়ে যাবে আমার, আমি ওখানেই মারা যাব, একটা সেকেন্ডও আমি আর বাঁচবো না। এরকম করে নিজেকে টেনে 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 নিয়ে চলছিলাম। যখন মা বাবা সবাই চলে যান, তখন আমার একটি মেয়ে হয়, যখন ওই মেয়েটির মুখ সবসময় ভাবতাম যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কী হবে, আমার বউটার কী হবে, ওই ভেবে ভেবে নিজের মনে আস্তে 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 একটা জোরকে জন্ম দিই নিজে থেকে, যেটা আমি আগে কোনো দিন করতে পারিনি। আমি এতটা ভয় পেতাম, এতটা ভীতু ছিলাম। তারপর আস্তে আস্তে সাহসটা আনছি, ওই যে বললাম রেল লাইনটা ক্রস করতে প্রচণ্ড ভয় লাগত, তো সেই দিনকেও আমি ওই রেল লাইনটা ক্রস করছি। হঠাৎ করে বললে হয়তো মানে এই অনুভবটা কেউ ফিল করতে পারবে না, যে করেছে সে বুঝে যাবে যে হ্যাঁ ওইখানটা কী হতে পারে। তার আগেই সন্ধ্যাবেলা ওখানে একজন কাটা পড়ে, একজন মদমাতাল এক কাকা, তো আমি দেখতে যাইনি, পাড়ার ছেলেদের মুখে শুনলাম যে একজন কাকা ওখানে কাটা পড়েছে। তো যাই হোক, রেলে কাজ করছি ওরকম অনেক দেখি, হামেশাই দিনে একটা দুটো তো দেখি রেলে কাটা পড়ছে, ধাক্কা খাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম হতেই থাকে। তো আমি সন্ধ্যাবেলা যাচ্ছি ওই বাজারের উদ্দেশ্যে, পরের দিনকে ফুল লাগবে, সকাল সকাল ডিউটিতে যেতে হবে। তো আমাকে আমার বউ বললো যে তুমি একটা কাজ করো না, আমাকে একটুখানি সন্ধ্যাবেলা ফুলটা এনে দাও, কেন আমার তখন বাচ্চা মেয়েটা খুবই ছোট, তো আমি যদি অফিসে চলে যাই তাহলে আমার বউ ওকে নিয়ে ওই রেল লাইন পার করে ফুল আনবে, বাজার করবে, এটা ওর পক্ষে পসিবল না। তার জন্য আমি গেলাম, যাচ্ছি, এত রক্তের একটা কি বলবো, একটা রক্তের না চাপা দুর্গন্ধ থাকে, রক্ত যদি শুকিয়ে যায় অনেকক্ষণ ধরে একটা জায়গায় যদি রক্ত জমে থাকে না, ওখান থেকে একটা রক্তের ভ্যাপসা পচা গন্ধ বেরোয়। ঠিক আমি রাস্তাটা যখন মানে আমি ঠিক যখন ওই রেল লাইনটা পার করছি, আমার না নাকে ফস করে একটা ভ্যাপসা পচা ব্লাডের একটা স্মেল আসে, খুব বিকট। আমি সাথে সাথে হাতটা দিয়ে নাকে রুমাল দিয়ে চেপে খুব তাড়াতাড়ি ক্রস করে বেরিয়ে যাই। যেতে তখন ওখানে থাকতে থাকতে অনেকের সাথে চেনা পরিচয় হয়ে যায়। আগের ঘটনায় বলেছিলাম রেল লাইনটা পার হলেই ওখানে অটো স্ট্যান্ড আছে, সেরকমই অনেকের সাথে পরিচয় হয়ে গেছে। তো একজন অটো চালক দাদা আমাকে বলল যে স্যার যাবেন নাকি কোথাও, চলুন। আমি তখন বললাম যে না না কোথাও যাবো না, পায়ে হেঁটেই চলে যাচ্ছি, আমি বাজারের দিকে যাচ্ছি একটু ফুল আনতে, কাল তো বৃহস্পতিবার। তখন ওই অটো চালক দাদা বললেন
স্যার চলুন না, আমি ওইদিকে যাচ্ছি, আমিও গাড়িটা নিয়ে ওইদিকে যাচ্ছিলাম, এখানে ভাড়াপত্র নেই, আপনি বসুন, আপনাকে বাজার পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যাব, আমি তো ফাঁকা গাড়ি নিয়েই যাচ্ছি। তো ওনার কথা শুনে আমি ভাবলাম যাকে হেঁটেই তো যাচ্ছি, এত করে যখন বলছে উনি তো ফাঁকা গাড়ি নিয়েই যাচ্ছে, ওনার গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠলাম, উনি যত সামান্য 2-3 মিনিট, হেঁটে গেলে হয়তো 7-8 মিনিট লেগে যায়, আর অটোতে আর কতক্ষণ লাগবে, 2-3 মিনিট উনি আমাকে সেই বাজারের মুখে ছেড়ে দেন, তুই উনি চলে যান। আমি ওখান থেকে ফুল নিলাম, ফুল ঠুল নিয়ে বেশ ভালো একটু মাছ পেলাম, মাছটাও নিলাম, মাছ নিয়ে আমি আসছি। তখন আনুমানিক 8টা হবে, মানে রাত 8টা, আমি বাড়ি এর বেশি না। মাছ নিয়ে যখন আমি রেল লাইনটা ক্রস করি, করে আমার মতো আমি হনহন করে দাঁড়িয়ে আসছি। সত্যি কথা বলতে তখন ওই ভূত প্রেত বা আদার্স কিছু আমার মাথায় নেই, কারণ আমি একটা কাজের বিষয় নিয়ে কিছু চিন্তা করছিলাম, করতে করতে আসছি। আর আমাদের যে কোয়ার্টারটায় যেতে হয়, ঠিক যখন রেললাইনটা ক্রস করি, করে আমাদের যে কোয়ার্টারটা আছে সেটা না অনেকটা ভেতরে, আমাদের ওই রেললাইনের ধার থেকে অনেকটা হেঁটে যেতে হয়, তারপর আমাদের কোয়ার্টার। ওই রেললাইনের গায়ে গায়ে অনেক কোয়ার্টার আছে, ফাঁকা মাঠ আছে, খেলার মাঠ আছে। তো যাচ্ছি, হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখলাম কেউ একজন আসছে, বেশ লম্বা চওড়া, মানে 6 ফুট হাইট হবে, সাদা রঙের প্যান্ট আর শার্ট পরে রয়েছে। আমি তার দিকে তাকাতে তাকাতে, আমার কিন্তু মাথায় কোনো রকম, বারবার বলছি যে ভয় বা কিছু ওসব কিছু না, আমি জাস্ট দেখতে 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 পাশ কাটিয়ে ওনাকে চলে গেলাম। যাওয়ার পর আমি কিছুই লক্ষ্য করিনি, ঠিক ওই মানুষটাই দেখি আবারও আমার সামনে আসছে, সেম ওই প্যান্ট সাদা আর সাদা রঙের শার্ট পরা, সেম 6 ফুট হাইট হবে, একদম সেম ওই মানুষ দেখছি আমার দিকে হেঁটে আসছে। আমি তখন একবার ভাবলাম, আরে এই মানুষটা তো এক্ষুনি পাশ কাটিয়ে চলে গেল, ইনিই তো ছিল, এরকমই লম্বা, এরকমই জামা কাপড় পরা। আবার ভাবলাম না না, এই মাত্র পাশ কাটিয়ে গেল তো, তাহলে উনি কী করে হবে। তো বলে আমি আবার আমার মতো পাশ কাটিয়ে আবার চলে গেলাম, উনি আমার পাশ কাটিয়ে, উনি কিন্তু তাকায়নি আমার দিকে, আমি ওনার দিকে দেখছিলাম। আমি কিন্তু অন্ধকার, তো ওখানটা এতটাই অন্ধকার, আগে আমি ভয় পেতাম টর্চ টর্চ ফোনের টর্চ এমনি হাতে টর্চ নিয়ে বেরোতাম, এখন আর তো থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি, বাবা মা সবাই তো চলে গেলেন, এখন আর জীবনে একা বাঁচতে হবে, বউ বাচ্চার জন্য অতটা ভয় পাই না। দাদাভাই বলছেন ওই মানুষটা যাওয়ার পর ঠিক আমাদের যে ব্লক আছে, প্রথমেই বলেছিলাম 24A, আর ওই রুম নাম্বারটা ছিল 108। দাদাভাই বলছেন ঠিক ওইখানে আমি যখন আমাদের ব্লকে ঢুকবো, ঠিক ওই সময় দেখছি আবার সেম ওই রঙের প্যান্ট সাদা, ওই সাদা শার্ট পরা, ঠিক ওই 6 ফুট হাইটের একটা মানুষ আবার আমার দিকে আসছে। আমি তখন বললাম না, এটা তো কোনো রকম স্বাভাবিক কিছু মনে হচ্ছে না। তখন দাদাভাই বলছেন বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি না ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি, উনি কিন্তু পাশ কাটিয়ে চলে গেল, মানে মনে হচ্ছে যেন আমি ওনাকে দেখছি, উনি মনে হচ্ছে ওনার রাস্তা দিয়ে হাঁটছে, মানে কে রাস্তায় কেউই নেই, উনি ওনার মতো যাচ্ছে। তখন না আমি পেছনে তাকিয়ে দেখলাম, উনি যখন আমাকে পাশ কাটিয়ে চলে গেল, যে আদৌ সে যাচ্ছে তো না কোনো জায়গাতে ফিরে আবার আসছে বারবার, একই রকম 3টে মানুষ কী করে হয়, একই রাস্তার মধ্যে কোনো লোকজন নেই, অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে রাস্তা, একই জায়গার মধ্যে রেললাইনের ধারে ওই যে সরু রাস্তা রেল কোয়ার্টারের ওইখানে একই রকম, এতদিন তো রয়েছি প্রায় 2 বছরের কাছাকাছি, এত লম্বা এরকম তো লোক আমি দেখিনি। একটা মনে তো কিন্তু হবে, তুমি একটা জায়গায় থাকো, একটা ফ্ল্যাটে থাকো, একটা মানুষকে তুমি প্রত্যেকদিন দেখছো, তোমার একটা কৌতূহল হবে না যে এই মানুষটা আগে তো দেখিনি, কারোর বাড়ি কি ঘুরতে এলো, কে বাবা, এ তো বেশ লম্বা চওড়া মানুষটা, আর বারবার যদি তোমার সাথে দেখা হয় একই রাস্তায় একই টাইমে, তাহলে তোমার মনে তো একটা প্রশ্ন আসবেই। তখন আমাদের দাদাভাই বলেন ম্যাডাম, আমি তাকিয়ে যখন দেখছি, দেখলাম বিশ্বাস করবেন না, আমাকে ক্রস করে খুব জোর 10 পা হাঁটলো, 10 পা, তারপর ভ্যানিশ। আমি ওই দৃশ্য দেখে মানে কোনো রকমে আমি মানে কি বলবো, উর্ধ্বশ্বাসে সোজা একদম বাড়িতে গিয়ে গেটে নক করলাম,
আমার ওয়াইফ এসে গেটটা খুললো, খুলে বলছে কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? আমি তখন বললাম দেখো আমার মনে হচ্ছে কোয়ার্টারটা চেঞ্জ করতে হবে, এখানে না থাকবো না, কারণ বাবা মায়ের স্মৃতি সব কিছু রয়েছে, তো মা তো আমার এখানেই শেষ হয়ে গেলেন, এখানে না থাকবো না, এখান থেকে ভাবছি অন্য কোথাও কোয়ার্টার শিফট করবো, দেখি কালকে অফিসে বলে। আমার মিসেস আমাকে জিজ্ঞাসা করলো কেন গো কী হয়েছে। অ্যাকচুয়ালি সত্যিটা আমি আমার মাকেও কোনো দিন বলতাম না, এর আগে ঘটনায় বলেছি যাতে আমার মা বাড়িতে একা থাকে ভয় পায়, আর সত্যিটা বলার পরেই আমার মায়ের মৃত্যু হয়েছিল। আমি কখনো চাইছি না যে আমার মিসেসকে আমি সত্যিটা বলার পর ও ভয়ে আতঙ্কে থাকুক আর এরকম কিছু একটা ওর সাথে ঘটুক, আমি সেটা চাইছি না, যার জন্য ওকে আমি ভুলই বোঝালাম। ঠিক কথা মতো কাজ, রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি সব কিছু বাড়িতে আমার বউর সাথে সাথে কিছুটা হলেও আমি কাজকর্ম করে গুছিয়ে দিলাম, দিয়ে আমি সোজা চলে গেলাম অফিসে। অফিসে যাই, অফিসে যেতে আমি স্যারের জন্য ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করছি, নিজের ফাইল নিজের কাজ সব কিছু করে স্যার একদম ইভিনিংয়ের শেষে আসলেন, মানে তখন সন্ধ্যা মানে গড়িয়ে রাত হবে এরকম সময় আসলেন স্যার। স্যারকে আমি বললাম স্যার আপনার সাথে কথা আছে, আর সত্যি কথা বলতে স্যার আমাকে খুব ভালোবাসেন আজও, কারণ আমার বাবাকে স্যার খুব ভালোবাসতেন, স্যার আমার বাবাকে ছেলের মতো ভালোবাসতেন, স্যার অনেক এজেড পার্সন, কিন্তু সেই স্যার আমাকে ওনার অবভিয়াসলি নাতির মতনই ভালোবাসবেন। তো স্যারকে আমি বলতে স্যার আমাকে বললেন যে কি সমস্যা হচ্ছে ওখানে, কোনো সমস্যা হলে তুমি একটা কাজ করো, তুমি আমি যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে একটা আবাসন তুমি নিতে পারো, ওখানে ফাঁকা আছে, তুমি কি নেবে? তখন আমি বললাম যে স্যার ওখানে থাকলে তো অনেকটা টাকা লাগবে, এত টাকা এখন কোথায় পাবো? তখন স্যার আমাকে বললেন আবাসন তোমায় কিনতে বলছি না, অ্যাকচুয়ালিও কী বলো তো, সাইডে ডাকলেন, ডেকে স্যার বললেন দেখো সব জায়গায় তো একটা চোখ লাগালাগির ব্যাপার থাকে, এগুলো আমরা মানি, আজকে তো কাজটা অল্প কয়েকদিন করছি না, করতে করতে মাথার চুলগুলো পেকে গেছে, তাই জন্য বুঝি বলি না, ওই আবাসনটা আমার নিজেরই কেনা, ওই আবাসনে কেউ থাকে না, ওই আবাসনটা তুমি যদি থাকো আমাকে কোনো রকম তোমায় মূল্য দিতে হবে না, মানে ভাড়া, ওই আবাসনে তুমি শুধু জল খরচা করবে আর জলের যে মিটার আর কারেন্টের ইলেকট্রিক যে বিলটা আসবে সেগুলো তুমি শুধু সাবমিট করে দেবে, আর হ্যাঁ একটুখানি আমার যে আবাসনটা আমি কিনেছি ওই আবাসনটা খুব টিপটপ ওরকম রাখার চেষ্টা করবে, যদি কোনো বাড়িতে কাজের লোক ঠোক রাখো, দেখো তোমার বউ তো ছোটো একটা বাচ্চা আছে জানি তো, তুমি যদি একটা কাজের লোক রাখো তাহলে তোমার বউরও কাজটা কম হবে, কারণ একটা আবাসনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বাড়ির মেয়ে ছেলেরা কখনো পারে না, কারণ তার আবার ছোটো বাচ্চা আছে, তাই জন্য তুমি একটা যদি কাজের লোক রাখো তাহলে তোমারই সুবিধা হবে আর আমার আবাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমি তো সত্যি কথা বলতে আর দুবার ভাবিনি, আমাদের দাদাভাই বলছেন ম্যাডাম আমি কি বলবো, আমি খুব খুশি হই সত্যি কথা বলতে, আমি ওনাকে ডাইরেক্ট বললাম যে স্যার আমি কালকে আপনার আবাসনটা দেখবো, আমি দু তিন দিনের মধ্যেই শিফট হব, কারণ আমি ওখানে থাকবো না, কারণ আমি তো সারাদিন বাইরে অফিসে এদিকে ওইদিকে থাকি, আমার মেয়েটা আর বউটা থাকে, আর আপনি তো জানেন ওখানে আমার মা মারা গেল কিভাবে, আমার বাবাও চলে গেল, মায়ের শোকটা আসলে বাবা নিতে পারিনি, তাই জন্য স্যার আপনি যদি আমাকে কাইন্ডলি একটুখানি তাড়াতাড়ি করে আপনার আবাসনটা দেখিয়ে দেন। স্যার বললেন যে ঠিক আছে তুমি একটা কাজ করো, এক সপ্তাহ পর আমার সাথে যোগাযোগ করো, কারণ আমি কালকে একটু বাইরে যাচ্ছি। তো ঠিক আছে চলো, স্যার যা বললেন খুব মনটা আনন্দ, বাড়িতে আসলাম কাজ থেকে, এসে আমি আমার মিসেসকে পুরোটাই বললাম, মিসেস তো কিছু বুঝে উঠতে পারলেন না, কারণ ওনাকে তো আসল সত্যটা আমি বলিনি। তো আমার মিসেস বললেন যে ঠিক আছে তুমি যেটা করবে তাতে আমার সহমত আছে, খুব ভালো কথা। তারপর ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করছি স্যার কবে আসবেন, খবর নিচ্ছি সবার কাছ থেকে, হঠাৎ স্যার একদিন নিচে থেকে আমাকে ফোন করলেন, এক সপ্তাহ পর স্যার ফোন করে বললেন যে বাবু তুমি এখনই অফিস থেকে বেরো,
বেরিয়ে তুমি একটা অ্যাড্রেস দেন, বললো তুমি এখানে এসো কলকাতার মধ্যে, বললো তুমি এখানে এসো আমার আবাসনটা তুমি আজকে দেখে যাও। আমি বললাম স্যার এখনই ডিউটির মধ্যে? স্যার বললেন যে কেউ যদি তোমাকে কোনো টোকা দেয় তুমি বলবে আমার নাম, আমি তোমায় ডেকেছি। তো বলে আমাদের যে দাদাভাই ঘটনা শেয়ার করেন উনি বেরিয়ে যান। বলেন আমি আবাসনটা দেখে না মানে থ হয়ে গেছি, এত সুন্দর একটা দোতলা, দোতলা একটা আবাসন, মানে আবাসন ঠিক মানে ওটা ফ্ল্যাট তো বলবোই না, বাড়িও ঠিক না, ওটা একটা আবাসনই বলা চলে। আর সত্যি কথা বলতে খুব পরিপাটি করে খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে যে কোনো মানুষের দেখলে মানে বলবে এক ঘন্টা হলেও এখানে আমি টাইম স্পেন্ড করব, এত সুন্দর। তা আমাকে স্যার বললেন নিজে থেকেই যে তুমি দেখো কবে শিফট করবে, আজকে আসবে না কালকে আসবে। মানে স্যার আজকে তো পসিবল না, আমি কালকে আর্লি মর্নিং সব কিছু মালপত্র পাঠিয়ে আমার বউ বাচ্চাকে আমি ছেড়ে রেখে যাবো, আর আমি অফিস থেকে একদম এখানে চলে আসবো। স্যার বললেন না তুমি কালকে অফিস যেও না, কালকে এখানে থাকো, গুছিয়ে নাও সব কিছু, দরকার হলে তুমি দুদিন একটা অ্যাপ্লিকেশন দাও, দিয়ে দুদিন তুমি রেস্ট করো, বলো শরীরটা ভালো নেই, ওরকম কোনো ব্যাপার নেই, এখন একটু চাপ কম আছে, আমাদের একটা সময় থাকে প্রচুর প্রেশার, প্রচুর মানে মাথা হেডেক থাকে, একটা এক সময় চাপ কম থাকে। তো আমি বললাম ঠিক আছে স্যার। স্যার বললেন যাও একটা অ্যাপ্লিকেশন দাও, তারপর আমি যা বলার বলে দেবো। তো স্যার যেহেতু উনি ওখানের ওই সময় অনেকটা মানে আমাকে হেল্প করেছেন আর উনি সিনিয়র ছিলেন অফিসে, তো স্যার বলে দিলেন যাক আমি দুদিন গেলাম না, আস্তে 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 ওই যে কোয়ার্টার রেল লাইনের ধারে রেল কোয়ার্টার ছেড়ে আমি আসলাম আবাসনে। আবাসনে আসার পর খুব ভালোভাবে তিন থেকে চার মাস খুব ভালো কাটালাম। ঠিক তিন থেকে চার মাস পর একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটলো, যেটা কোনো দিন মানে ধারণাও করিনি যে একটা কোয়ার্টার ছেড়ে, মানে কোয়ার্টার বলতে গেলে রেল কোয়ার্টারে যে গা ছমছমে একটা ভাব থাকবে না এটা কখনো হতেই পারে না। রেল কোয়ার্টারের মতো অনেক রকম কিন্তু ঘটনা ঘটে, অনেক ঘটনা। আমাকে কিছুদিন আগে একটা বোন হোয়াটসঅ্যাপে বলেছিল এই রেল কোয়ার্টারেরই কথা, আর এরকম ঘটনা আমরা ইউটিউবে অনেক শুনেছি। কিন্তু আমাদের দাদাভাই বলেন ম্যাডাম আমি যেই আবাসনে যাই ওই স্যারেরই আবাসন, তিন চার মাস পুরো ভালো থাকলাম, হঠাৎ করে দোতলা আবাসন তো আমরা নিচের তলাটায় থাকতাম, ওপরে বাস করতাম না, কারণ যতটা নিয়ে থাকবো জানলা কপাট খুলবো ততটা মেনটেন করতে হবে, তো কাজের লোক লাগিয়েও একটা কাজের লোক দিয়ে আমি নিচে পরিষ্কার করাবো ঘরের না উপর দোতলাটা পরিষ্কার করাবো, সে তো করবে না। ওই জন্য স্যারকে বলেছিলাম নিচে আমরা থাকবো, আমাদের ওখানেই একটা রুম দিলেই হবে। তো স্যার বললো যে না তুমি তিনখানা রুম আছে, তিনটে রুম, একটা ডাইনিং স্পেস আর দুখানা বাথরুম রয়েছে, দুখানা টয়লেট, দুটো টয়লেট সব কিছু, ব্যালকনি তুমি নিয়েই থাকবে নিচেটা পুরোটা, উপরে যদি তুমি কোনো কারণে কেউ আসে আত্মীয় স্বজন বা তোমার মেয়ের জন্মদিন করলে সেলিব্রেশন তাহলে তুমি উপরটা নিয়ে নেবে কোনো অসুবিধা নেই, তবে এখন উপরটা তালা দেওয়া থাক, আমার কাছে চাবি থাক। আমি বললাম ঠিক আছে স্যার। আমরা নিচেই থাকতাম, দোতলায় কেউ থাকতো না। ঠিক চার মাস পর হঠাৎ করে হলো কি, রাতের বেলা প্রত্যেক দিন এই 11:30-12 বাজবে, ঠিক উপরে মনে হচ্ছে উপরে কিন্তু তালা দেওয়া, চার মাস ধরে জবে থেকে বাড়িতে ঢুকেছি কিন্তু ওই আবাসনের দোতলায় মনে হতো যেন মেঝেতে বসে না কেউ পেরে ঠুকছে, মেঝের মধ্যে মানে যে দোতলার যে ফ্লোর রয়েছে ওর মধ্যে মনে হতো কেউ বসে বসে মানে ইয়ে করছে, পেরে ঠুকছে, খুট খুট খুট, এত বিরক্ত লাগতো। আর আশেপাশে না সেরকম কোনো বাড়িঘর ছিল না, ছিল অনেকটা ডিস্টেন্সে। এবার আশেপাশের বাড়ির আওয়াজ আসলে তো বোঝাই যাবে যে আশেপাশের ওরকম তো হবে না, পুরো 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 পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের উপরের ফ্লোর থেকে কেউ ওরকম শব্দ করছে, আর আমাদের যে নিচে যে রুমগুলো রয়েছে তার উপরেও রুম রয়েছে দোতলায়, আর সেই রুম তো তালা দেওয়া, তাহলে সেই রুমে মেঝেতে বসে কে পেরে ঠুকবে, এটা তো একটা বড় প্রশ্ন। এবার আমার মিসেস আমাকে কদিন ধরে বলছে যে দেখো না তুমি তো অফিসের কাজে এদিকে ওইদিকে চলে যাও, আমার না খুব ভয় লাগছে জানো তো, ওই কোয়ার্টারই তো ভালো ছিলাম কেন তুমি নিয়ে আসলে, এখানে তো রাতের বেলা এরকম কী পেলে ঠোকার মতো শব্দ হয়, আর
ভাবলেই গা শিউরে ওঠে, কারণ উপরে তো আমরা যাইও না সত্যি কথা বলতে, আমরা নিচেটা নিয়েই পুরো রয়েছি, আর উপরে সব তো লক করা, আর স্যারের কাছে চাবি, তাহলে কে ঘরে এরকম শব্দ করে? আমি তখন বললাম সত্যিই তো, এ তো মানে মহা মুশকিলে পড়লাম, কুয়াটা ছেড়ে আসলাম। এবার সব থেকে বড়ো কথা, স্যারকে কি বলবো? স্যারকে না ওখানে বলেছি কুয়াটারের ব্যাপারটা, স্যার নিজে থেকে বলেছে এখানে থাকো। এইবার স্যারকে কি বলবো, স্যার আপনার আবাসনেও ভূত ফুত কিছু আছে নাকি স্যার ওনারাতে, এটা তো বলা যাবে না। সব থেকে বড়ো কথা হচ্ছে কাজেও প্রবলেম হয়ে যাবে, কেন স্যার হচ্ছে ওখানে সব থেকে মানে ভালো একটা সিনিয়র পদে রয়েছে, কি বলবো, জ্বালায় ফেঁসে গেছি। এরকম করে সহ্য করে 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 ঠিক কালী পুজো পর্যন্ত টেনে টেনে আনি। কালী পুজোর সময় আমি রাতের বেলা, কালী পুজো যে শুনেছি না, আমরা জানি অমাবস্যা একটা যোগ থাকে, ভূত প্রেত সব কিছু মানে ছাড়া পেয়ে যায় ভূত চতুর্দশীর রাতে, সেই দিনকেই আমি সাহস করে টর্চ নিয়ে আমার মিসেস আর আমি আর আমার মেয়েটা ঘরের বেডের মধ্যে ঘুমাচ্ছে রাতের বেলা, তখন 12:30 বাজে, বেশি রাত হয়নি, আমার মিসেস আমি পুরো লাইটে লাইট করে দিয়েছি, ঠিক আছে, টুনি দিয়েছি, বাইরে সারা রাত দিন জ্বলছে, ঘরের সব লাইট জ্বলছে, আরও এক্সট্রা লাইট লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি আর আমার মিসেস আস্তে আস্তে দোতলায় উঠি। দোতলায় সিঁড়ি দিয়ে যখন উঠলাম তখন দেখছি হ্যাঁ পরপর পরপর ওপরেও 3টে রুম, নিচেও 3টে রুম, ওপরেও 3টে রুম, 3টে রুমেই বড় বড় তালা ঝুলছে, কিন্তু কখনো ওই ঠক 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 করে শব্দটা হচ্ছে, কিন্তু কোন রুমটা দিয়ে হচ্ছে বুঝতে পারছি না। আমার মিসেস বলল যে দাঁড়াও, আমরা রুমের যে তালা দেওয়া দরজাগুলো ওই গেটের সামনে গিয়ে গিয়ে না কান দিয়ে শুনবো কোন রুমের ভিতর থেকে শব্দটা হচ্ছে। তখন আমরা সব রুমের কাছে গিয়ে গিয়ে শুনছি, যখন সব রুমের কাছে যখন গিয়ে গিয়ে কান দিয়ে শুনছি গেটের সামনে, তখন দেখলাম আমরা যেই রুমটায় নিচে রয়েছি ঠিক তার উপরেরই সেই রুমটা দিয়েই শব্দ হচ্ছে, তখনও শব্দ হচ্ছে। তখন আমি বললাম যে কী ব্যাপার বলতো, এরকম কী করে শব্দ হবে, মানে এটা অদ্ভুত ব্যাপার, রাতের বেলাই হয়, দিনের বেলা তো হয় না। তখন আমার মিসেস বলল তুমি কালকে স্যারকে বলবে যে বাড়িতে অনুষ্ঠান আছে, বলে না স্যারের কাছ থেকে চাবি চেয়ে নিয়ে আসো, রাতের বেলা উঠে কালকে দেখবো। আমি বললাম ঠিক আছে, মানে এই যে বলে না মানুষ যখন ঠেলায় পড়ে তখন মানুষ অনেক কিছু করতে পারে, একটা কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেম আমাদের দাদা ভাই বলেন, বিশ্বাস করবেন না, আমার ভয়, কোথায় ভয়, যে ভয়তে আমি মানে কথা বলতে পারতাম না, মানে আমি নড়তে পারতাম না, খেতে পারতাম না, কোথায় ভয়, এখন আমি নিজে ভয়ের কাছে যাচ্ছি, নিজেকে নিয়ে ভয় নেই, কারণ আমার মেয়ে আর বউর মুখ দেখে, কারণ আমার বাবা মা পেছোটান তো কেউ নেই, সবাই তো চলে গেছে। তখন দাদা ভাই পরের দিন অফিসে যায়, অফিস কিন্তু সেদিন ছুটি ছিল, দাদা ভাই গিয়ে অফিসে একটা বলে হাজারি দিতে হয়, ওখানে জাস্ট নামটা সই করে দিয়ে দাদা ভাই চলে আসে, এসে দাদা ভাই বলেন আমি স্যারের বাড়িতে যাই। স্যার আমাকে দেখে বলল কী ব্যাপার তুমি? আমি তখন বললাম হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চাবি, বলছে ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কী না কী হয়েছে, তোমার মুখ দেখে মানে মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়েছো, স্যার কিন্তু এই কথাটা বলে। যাই হোক, আমি তখন কোনো গুরুত্ব দিইনি, স্যার তখন বলল ভালো হয়েছে, এখন তো আমি জাস্ট সকালবেলা খাবার খেতে বসতাম, দুপুরে মানে লাঞ্চ করতে বসবো, তুমি যখন আসলে ভালোই হয়েছে, আজকে তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। তা আমি বললাম না স্যার না স্যার, স্যার তো না মানে শুনবেন না, খাওয়ালেন দুপুরবেলা লাঞ্চ হালকা করে করে ওনার কাছ দিয়ে চাবিটা নিই। স্যার না আমাকে অনেক রকম কথা জিজ্ঞেস করেন, স্যার আমাকে বলছেন যে কীরকম কাটছে, রাতের বেলা কোনো অসুবিধা হয় না তো? আমি তখন স্যারকে বললাম কেন স্যার রাতে অসুবিধা হবে কেন? স্যার বললো না না আসলে তোমার বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নেই, ছোটো বাচ্চা নিয়ে থাকো, তোমাকে কতবার বললাম একটা গাড়ি কেনো, একটা গাড়ি কিনলে না, তাই বলছে রাত ভিত কোনো অসুবিধা হয় না তো, হলে আমাকে ফোন করবে, আমি ড্রাইভারকে গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো যদি গাড়ির প্রয়োজন হয়। আমি বললাম না স্যার। যাক, চাবি নিয়ে স্যারের কাছ থেকে আসলাম, স্যার আমাকে বললো চাবি নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু চাবিগুলো যত্ন করে রেখো, আর কাজ হয়ে গেলে গেটগুলো খুলে রাখবে না, ঠিক আছে, সব কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই গেটগুলো লক করে দিও, আর তোমাদের অনুষ্ঠানটা কখন, দিনে না রাতে? আমি বললাম না স্যার ওই সকাল থেকে হবে,
ওই 8টা 9টার সময় অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো স্যার বললো যে ঠিক আছে। এবার মনে মনে ভাবছি স্যার না বলে বসে আমাকে বলবে না, ইনভাইট করলে না তো, কারণ আমার কোনো অনুষ্ঠান করবোই না। তো বউ তো বলেছে চাবি আনতে, বউ তো এই বুদ্ধিটা দেয়নি। তো যাক, স্যার দেখলাম যে আমি ওখান থেকে কোনো রকমে সোজা চাবি নিয়ে বাড়ি। সেই দিন রাতের বেলা আমি তালাটা খুললাম, খুলে আমি যেটা দেখলাম ভেতরে একটা কঙ্কাল, হ্যাঁ ভেতরে একটা খাট রাখা, কোনো আসবাবপত্র নেই, একটা কঙ্কাল। যত সম্ভব কঙ্কালটা দেখে খুব ভালো করে বোঝা গেল একটা মেয়ের কঙ্কাল। আদেও আজ পর্যন্ত বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি এই কঙ্কালের কথা স্যারকে বলিনি। আমরা ওই বাড়ি পুজোর পর, কালী পুজো শেষ হয় আমাদের, যখন জগদ্ধাত্রী পুজো শুরু হবে সোজা আমি ওইখান থেকেও বেরিয়ে যাই বউ নিয়ে বাচ্চা নিয়ে। অতদিন ওই ঠোকার শব্দ আমি শুনি, আজ পর্যন্ত আমি স্যারকে বলতে পারিনি যে স্যার ওখানে একটা আমি মানে কি বলবো মহিলার কঙ্কাল দেখেছি। কারণ আমি দেখেছি তার হাতে লেডিস আংটি, সোনার বালা, গলায় হার সেই কঙ্কালে ছিল। এখন সেই কঙ্কাল কে সেটা স্যারই বলতে পারবেন। সব থেকে বড়ো কথা স্যারের কাছেই চাবি ছিল, স্যারই চাবি দিয়েছিলেন, এখনও পর্যন্ত স্যারকে বলতে পারিনি। এই কারণে আমি নাম আমার বা স্যারের বা আমার আবাসনের বা আমার কোয়ার্টারের আমি কোনোটাই প্রকাশ করিনি, কারণ আমি কোনোভাবে এর সাথে জড়াতে চাই না। আমার জীবনে এই ঘটনাটা ঘটেছে একদম বাস্তব, আমি এই ঘটনাটা শেয়ার করলাম। আজও আমি রেলে কাজ করছি, আমি আজও রেল কোয়ার্টারে থাকি এখনও পর্যন্ত। তবে আমার মেয়েও এখন মোটামুটি বড় হয়ে গেছে, পড়াশোনা করছে, আর ভয় জিনিসটা এখন আর আমার মধ্যে কাজ করে না। আর প্রত্যেক দিনই ভূত প্রেত আত্মা যে যেই নামেই ডাকো না কেন, মানুষের থেকে অনেক ভালো। প্রায় দেখা হয় রাতের বেলা, ট্রেনে করেও অনেক সময় যেতে, লাইনেও অনেক রাতের বেলা কাজে সাইডে যেতে হয়। আমি তো আর মানে হাতে শরীরে কাজ করি না, ফাইলের কাজ থাকে, ইমার্জেন্সি থাকলে অনেক লাইনের কোনো রকম ফ্র্যাক থাকলে যেতে হয়, অনেক কাজ অনেক কাজ। রাত ভিত রেল লাইনে আমরাও হেঁটে চলে বেড়াই রাতের পর রাত, দিনের পর দিন, এমনকি শুধু কলকাতার মধ্যে না যে কোনো স্থানে চলে যেতে হয়। কিন্তু এখন আর সেই রকমভাবে ভয় পাই না। তো দর্শক বন্ধুরা, আমাদের দাদা ভাই প্রথমে যে ঘটনাটা বলেছিল সেই ঘটনাটা শুনে তোমরা সবাই বলেছিলেন অভিজ্ঞতাগুলো শুনবো, আমাদের দাদা ভাই কমেন্টস করেছেন, উনি অভিজ্ঞতা ওনার জীবনে শেয়ার করেছেন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করো। তবে আমার খুব কৌতূহল রয়ে গেল জানার যে ওই রুমের মধ্যে যিনি ছিলেন উনি কে, আর নিশ্চয়ই বাড়ির মানে যে আবাসন ওনার মালিক মানে স্যার নিশ্চয়ই তো জানেন, কিছু না কিছু হলেও তো জানেন। আমাদের দাদা ভাইকে রিকোয়েস্ট করবো একবার হলেও যদি জানার চেষ্টা করতেন, কেন মনে একটা কিন্তু রয়েই গেল। কিন্তু আমাদের দাদা ভাই আমাকে পার্সোনালি ফোন করে অনেক কথাই বলেছেন যে ম্যাডাম আমি বলতে পারি না, আমি বলতে পারি না, আমি জানি না, হয়তো আমার চোখের সামনে সরিয়ে দিয়ে স্যার বলতে পারেন যে না কিছুই না তুমি বদনাম দিচ্ছ, তোমার চাকরিটা চলে যেতে পারে। আমার মাতার উপর বাবা মা কেউ নেই, কেউ নেই। আর আমার যাকে আমার ওয়াইফ বিয়ে করি তার শুধু মা, বয়স্ক মা, অসুস্থ। আমি আর কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না বলে আমি ওখান থেকে সরে আসি। কি বলবো, ভূতের যে কোয়ার্টারে ছিলাম রেল কোয়ার্টার, ওখান থেকে স্যার ভালো মনে বাঁচিয়ে নিজের আবাসনে ফ্রিতে থাকতে দিলেন। তারপর ওনাকে আমি কী মুখ নিয়ে কোশ্চেন করব যে কে কী ব্যাপার বা ওনার নামে কেস করতে যাব, তার জন্যই আমি ছেড়ে দিয়ে সরে আসি। এছাড়া আমার কোনো উপায় ছিল না আমার বাচ্চা বউর মুখ দেখে, কারণ ওদের আমি ছাড়া কেউ নেই, আমার ওরা ছাড়া কেউ নেই। তো দর্শক বন্ধুরা, আজকে আসবো অবশ্যই আমাদের নতুন চ্যানেলে, আর তোমাদের এই আগের দিন দাদা ভাইয়ের পাঠানো যে ঘটনাটা পুরোটাই আমি ওখানে প্রিন্ট করে দেবো, তোমরা অবশ্যই ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দারুণ দারুণ ঘটনা শুনবে। কালকেও আসছে ঘটনা, যদি না শোনো বিশাল বড় মিস করবে, কালকের ঘটনাটা দারুণ ঘটনা। তাহলে চলো আজকে আসি, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, চলো।